প্রিয় বন্ধুরা কিছুক্ষণ আগেই আমি আপডেট দিয়েছিলাম বোর্ডের তরফ থেকে উত্তর সহ প্রশ্ন সংকলন বই যে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য দু হাজার একুশ সালে যারা পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য বোর্ড যে দিচ্ছে অনেকেই বলতো যে ওয়েবসাইটটি খুলছে না এক্ষেত্রে আমি তোমাদের বলবো যে একত্রে সবাই মিলে ট্রাই করার দরুন ওয়েবসাইটটি এখন খুলছে না বা খুলতে সমস্যা হচ্ছে তোমরা সকালের দিকে বা আজকে রাত্রির দিকে ট্রাই করতে পারো আশা করি ওয়েবসাইটটি খুলে যাবে তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করছো কি করে আমি বইটি ডাউনলোড করব সেই নিয়েই আজকের এই ভিডিওটি কাজেই প্রথম থেকে মনোযোগ সহকারে দেখতে থাকো প্রথমেই তোমরা গুগলে গিয়ে লিখবে ডাব্লিউ বি সি এইচ এসি ডট নিক এনআইসি ডট ইন এটা লেখার পর লেখার পর তোমাদের সামনে কি পেজ খুলে আসবে সেই পেজে তোমরা দেখতে পাবে পাবলিকেশনস অফ কাউন্সিল বলে একটি অপশান তোমরা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছ সেই পাবলিকেশনস অফ কাউন্সিলে তোমরা গিয়ে ক্লিক করবে তারপর তোমরা সেই বিজ্ঞপ্তিটি দেখতে পাবে যে বিজ্ঞপ্তিটি আমি আগের ভিডিওতে তোমাদের জন্য দেখিয়েছিলাম সেই বিজ্ঞপ্তি দেখার পর নিচের দিকে তোমরা দেখতে পাবে লিস্ট অফ পাবলিকেশন বলে একটি অপশন সেই অপশনে গিয়ে তোমরা ক্লিক করবে এরপর আরও একটি পেজ খুলে যাবে সেই পেজের অন্তর্গত তোমরা দেখতে পাবে এস এল নাম্বার ডেসক্রিপশান আর ডাউনলোড বলে রয়েছে সেখানে মডেল কোয়েশ্চেন উইথ অ্যানসার কি ইংলিশ তারপর রয়েছে স্যাম্পেল কোয়েশ্চেন সেট ইনক্লুডিং কোয়েশ্চেন প্যাটার্ন সায়েন্স মক টেস্ট পেপার সায়েন্স মডেল কোয়েশ্চেন উইথ অ্যান্সার কি কমার্স মডেল কোয়েশ্চেন উইথ অ্যান্সার কি আর্টস ভলিউম ওয়ান মডেল কোয়েশ্চেন উইথ অ্যান্সার কি আর্টস ভলিউম টু এক্ষেত্রে তোমার যে বিষয় তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকো সায়েন্সের ক্লিক করবে পিডিএফে গিয়ে ক্লিক করতে হবে আর্টস হয়ে থাকলে আর্টসের দেখো ভলিউম ওয়ান আর ভলিউম টু দেওয়া রয়েছে আমি ভলিউম ওয়ান কিছুক্ষণ আগেই ক্লিক করলাম তো আমি দেখতে পেলাম ওখানে এডুকেশন রয়েছে পলস সায়েন্স রয়েছে দারুণ দারুণ কিছু শর্ট প্রশ্ন সমাহার রয়েছে উত্তর সহ সমাহার রয়েছে তোমরা অবশ্যই গিয়ে দেখে নিও রয়েছে কিন্তু কমার্সও রয়েছে তোমাদের জন্য এরপর তোমরা পিডিএফ এ গিয়ে ক্লিক করবে মানে ডাউনলোড অপশানে দেখো পিডিএফ রয়েছে পিডিএফ গিয়ে ক্লিক করলে তোমাদের কিন্তু পিডিএফটি ওপেন হয়ে যাবে ডাব্লুপিএস অফিস অপশানটা তোমাদের মোবাইলে থেকে থাকে তো দেরি কিসের ওয়েবসাইটে বারবার চেক করো দেখো যে খুলছে কিনা খুললেই কিন্তু এই প্রসেসটা অবলম্বন করে বইটি ডাউনলোড করে নাও ধন্যবাদ